বাংলাদেশের আর্টিলারি বহরে কী কী অস্ত্র মজুদ রয়েছে যে কোনো দেশের সামরিক বাহিনী তথা সেনাবাহিনীর শক্তির প্রতীক হল তার আর্টিলারি ফায়ার পাওয়ার আর তার জন্য আর্টিলারি বা গোলন্দাজ ইউনিটকে রণাঙ্গনের বিধাতা বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে রয়েছে তেমনই একটি শক্তিশালী গোলন্দাজ বহর যারা সারা বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশনের অধীনে মোতায়েন রয়েছে গোলন্দাজ বাহিনী একটি বাহিনীর সামর্থ্যের প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে সম্মুখ যুদ্ধে যখন সেনাবাহিনী তার ইনফ্যান্ট্রি ও আর্মার্ড ইউনিট যেমন ট্যাঙ্ক এপিসি আইএফভি এবং পদাতিক সৈন্য নিয়ে সামনে অগ্রসর হয় তখন পেছন থেকে ভারী গোলা বর্ষণ করে তাদের জন্য রাস্তা পরিষ্কার করাই গোলন্দাজ বাহিনীর মূল লক্ষ্য হয়ে থাকে বর্তমানে সারা বাংলাদেশে নয়টি ডিভিশনের অধীনে এবং একটি সরাসরি আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয়টি গোলন্দাজ ব্রিগেড একটি ফিল্ড আর্টিলারি ব্যাটেলিয়ান দুইটি এয়ার আর্টিলারি ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড এবং দুইটি কম্পোজিট ব্রিগেড রয়েছে যারা মূলত আর্মি হেডকোয়ার্টার মিরপুর ফিল্ড আর্টিলারি ব্যাটালিয়ান ময়মনসিংহ নবম পদাতিক ডিভিশন সাভার দশম পদাতিক ডিভিশন কক্সবাজার এগারো পদাতিক ডিভিশন বগুড়া সতেরো পদাতিক ডিভিশন সিলেট উনিশ পদাতিক ডিভিশন ঘাটাইল চব্বিশ পদাতিক ডিভিশন চিটাগাং তেত্রিশ পদাতিক ডিভিশন কুমিল্লা পঞ্চান্ন পদাতিক ডিভিশন যশোর এবং ছেষট্টি পদাতিক ডিভিশন রংপুরের অধীনে সারা বাংলাদেশে মোতায়েন রয়েছে উপরে উল্লেখিত ডিভিশনগুলোর মধ্যে দশম ও সতেরো পদাতিক ডিভিশনের অধীনে থাকা দশম আর্টিলারি ব্রিগেড এবং সতেরো আর্টিলারি ব্রিগেডকে নতুন অস্ত্রে সজ্জিত করা হবে এবার আসি এ সকল গোলন্দাজ ব্রিগেড ও ব্যাটালিয়ানের অধীনে কী কী অস্ত্র রয়েছে সেই হিসাব নিয়ে শুরুতেই বলে নিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী কখনোই তার আর্টিলারি সঠিক সংখ্যা প্রকাশ করে না নিচে যে সকল আর্টিলারি সংখ্যা দেয়া হবে তা বিক্রেতা দেশের তথ্যের উপর ভিত্তি করে এবং বিভিন্ন আন্তর্জাতিক সামরিক গবেষণা সংস্থার প্রদত্ত রিপোর্টের উপর ভিত্তি করে শুরুতেই আসি বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে থাকা এয়ার আর্টিলারি ব্যাটালিয়ান সম্পর্কে সেনাবাহিনীর এয়ার ডিফেন্স আর্টিলারি ব্যাটালিয়নের মূল লক্ষ্য হল দেশের সামরিক স্থাপনা বিমানবন্দর সরকারি বেসরকারি বিশেষ স্থাপনার সুরক্ষা প্রদান করা আর সেই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র ব্যবহার করে থাকে এয়ার ডিফেন্স আর্টিলারি এক টাইপ ফিফটি নাইন সাতান্ন মিলিমিটার এয়ার ডিফেন্স গান চায়না চৌত্রিশটি দুই টাইপ সিক্সটি ফাইভ সাঁত্রিশ মিলিমিটার এয়ার ডিফেন্স গান চায়না একশো বত্রিশটি তিন টাইপ ফিফটি ফাইভ সাঁত্রিশ মিলিমিটার এয়ার ডিফেন্স গান চায়না অজানা সংখ্যক চার টাইপ সেভেন্টি ফোর উনচল্লিশ মিলিমিটার এয়ার ডিফেন্স গান চায়না ছাপ্পান্ন প্লাস অ্যাক্টিভ সার্ভিস পাঁচ টাইপ ফিফটি সিক্স চোদ্দো দশমিক পাঁচ মিলিমিটার চার ব্যারেল গান চায়না অজানা উপরোক্ত সকল গানসমূহ দু হাজার সাল থেকে মিড লাইফ আপগ্রেডের মাধ্যমে এবং র্যাডার সংযোগ করে রাডার কন্ট্রোল গান হিসেবে আপগ্রেড করা হয়েছে ছয় অরালিকান জিডিএফ জিরো জিরো নাইন পঁয়ত্রিশ মিলিমিটার এন্টি এয়ারক্রাফট গান সুইজারল্যান্ড দুইটি সিস্টেম প্রাথমিক পর্যায়ে ডেলিভারি পেয়েছে আরও দুইটি অর্ডার করা হয়েছে ফিল্ড আর্টিলারি এবং সেলফ প্রোপেল আর্টিলারি এক টাইপ ফিফটি নাইন এক একশো ত্রিশ মিলিমিটার টোয়ার্ড আর্টিলারি চায়না বাহাত্তরটি দুই টাইপ নাইনটি সিক্স একশো মিলিমিটার টোয়ার্ড আর্টিলারি চায়না চুয়ান্নটি তিন টাইপ এইটি থ্রি একশো বাইশ মিলিমিটার টোয়ার্ড আর্টিলারি চায়না একশো দশটি চার এম ফিফটি সিক্স এ এক একশো পাঁচ মিলিমিটার লাইট আর্টিলারি স্লোভেকিয়া ছাপ্পান্নটি পাঁচ এম ফিফটি সিক্স এল দশ এ এক একশো পাঁচ মিলিমিটার লাইফ আর্টিলারি স্লোভেকিয়া একশো সত্তরটি ছয় টাইপ ফিফটি ফোর একশো বাইশ মিলিমিটার টোয়ার্ড আর্টিলারি চায়না সাতান্নটি সাত অটোমেলা মড ফিফটি সিক্স একশো পাঁচ মিলিমিটার লাইট আর্টিলারি ইন সার্ভিস মিলিমিটার সেলফ প্রোপেল আর্টিলারি সার্বিয়া আঠারোটি এছাড়া সেনাবাহিনী নতুন করে একশো পাঁচ মিলিমিটার একশো বাইশ মিলিমিটার এবং একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি কেনার দরপত্র রেখেছে আর্টিলারি ফায়ার পাওয়ার রকেট এক কেআরএল একশো বাইশ মিলিমিটার আনগাইডেড মাল্টিপল রকেট লঞ্চার পাকিস্তান বারো প্লাস ইন সার্ভিস দুই টাইপ নাইনটি একশো বাইশ মিলিমিটার আনগাইডেড মাল্টিপল রকেট লঞ্চার চায়না আঠারোটি তিন জি একশো বাইশ মিলিমিটার গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার চায়না বাহাত্তরটি বাংলাদেশ সেনাবাহিনী আরও ডাব্লিউএসজি একশো বাইশ মিলিমিটার রকেট লঞ্চার ক্রয় করবে এছাড়া মিড রেঞ্জ রকেট লঞ্চার কেনার জন্য সেনাবাহিনী একটি টেন্ডার ইতোমধ্যে চলমান রয়েছে